হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ব্রেকিং ব্যাড সিজন 2 এর এপিসোড নাম্বার 11। তো আমরা অলরেডি 10টা এপিসোড আপলোড করে দিয়েছি, যারা সেগুলো এখনও দেখেননি তারা প্লিজ ডেসক্রিপশন চেক করুন, কারণ সেগুলো না দেখলে আপনি এটার কিছুই বুঝবেন না। আর হ্যাঁ, যারা যান অ্যাকচুয়াল সিরিজটা দেখতে তারা ডেসক্রিপশনে আমাদের অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে সেটা ইনস্টল করে সেখান থেকে দেখতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। এপিসোড 11-এর শুরুতে আমরা দেখতে পারি কম্বো স্ট্রিটে মেস সেল করছে, তখন দুইটা লোক গাড়ি নিয়ে আসে আর তারা শুধু কম্বোকেই দেখছিল, মানে তারা কিছুই কিনবে না, তারা শুধু তাকে দেখেই যাচ্ছে। তাই কম্বো তার গানটা বের করে আর তাদের বলে জলদি পালাও, নয়তো আমি শ্যুট করব আর এখানে ডেড বডি হয়ে পড়ে থাকবে। কিন্তু সেই লোকগুলো একটা কর্নারে যায় আর তারা গাড়িটা সেখানে পার্ক করে শুধু কম্বোকেই দেখছিল। এখন কম্বোর কিছুটা সন্দেহ হয়, তাই সে তার ফ্রেন্ডের কল দেয়। সে বলে এখানে দুইটা লোক আছে যারা কিনা আমাকেই দেখছে, আমি জানি না কেন তবে তারা আমাকে ফলোই করছে, সো ব্যাপারটা ক্রিটিক্যাল হতে পারে, তোমরা একটু জলদি চলে আসো কারণ তারা আমাকে কিছু করলেও করতে পারে। মানে আমরা বুঝতে পারি কম্বো একটু ভয় পেয়ে গিয়েছে, সো এই জন্য সে তার ফ্রেন্ডের কল দিয়েছে। এরপরে একটা ছোট্ট ছেলে আসে আর সে সাইকেল দিয়ে তাকে সার্কেল করছিল, তবে সে গিয়ে একটা পর্যায়ে থামে আর সে একটা গান দিয়ে কম্বোকে উড়িয়ে দেয়। মানে এইটা দেখতে পেয়ে আমিও শক্ট হয়ে গিয়েছিলাম, ভাই একটা ছোট বাচ্চা, সে কিনা রোডের মধ্যে একটা মার্ডার করলো, তাও ভাই তাকে দেখে মনেই হবে না যে এই ছেলেটা এই কাজটা করতে পারে। এদিকে ওয়াল্টার, স্কাইলার আর দুজন ডাক্তার বসে মিটিং করছে। তো ওয়াল্টার যে ডাক্তার ছিল সে বলে তোমার যেই ডায়াগনোসিস করা হয়েছে সেগুলো সবই নর্মাল ছিল, যার মানে তোমার ক্যান্সার এখন কমে গিয়েছে, সো আমরা চাইলে অপারেশন করতেই পারি। এরপর সে তাকে অন্য একটা ডক্টরের সাথে মিট করিয়ে দেয়, সে বলে সে হচ্ছে দেশের সেরা ডাক্তার, সো তুমি যদি তাকে দিয়ে অপারেশনটা করাও তাহলে তোমার সার্ভাইভ করার চান্স অনেক বেশি, মানে সেই কাজটা এক্সপার্ট, সো তুমি অপারেশন তাকে দিয়ে করাতে পারো। এরপরে এই ডক্টর তাকে এক্সপ্লেইন করে, সে বলে তুমি তোমার ক্যান্সারকে টাইম দিচ্ছ, যার মানে তুমি একটা সুযোগ করে দিচ্ছ যাতে করে সে বাড়তে পারে, সো যদি তুমি একটু সময় নিয়ে চিন্তা করো তাহলে তুমি এটা ক্লিয়ারলি বুঝতে পারবে, এটা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি, সো যদি তুমি একটু চিন্তা করে রিস্ক নাও তাহলে আমরা অপারেশনটা করতে পারি আর আমরা এই ক্যান্সার একেবারে শেষ করে দেব, মানে এটার একদম মূল সহ পরিষ্কার করে দেব, যেখানে আর কখনোই কোনোরকম ক্যান্সার হবে না, মানে অপারেশনের পরে সেখানে আর কখনোই ক্যান্সার হবে না। তো এখন স্কালার একটু ডাউট করে আর সে তাকে জিজ্ঞেস করে টাকা কেমন লাগবে, তখন ডক্টর বলে খুবই কম, তোমার 190K-এর মতো লাগবে, তবে তাদের জন্য এটা অনেক বেশি। তো স্কালার একটু ঘাবড়ে যায় কিন্তু ওয়াল্টার ফুল কনফিডেন্সে বলে ওকে আমি এটা ম্যানেজ করে ফেলবো, আমরা অপারেশন করে ফেলি, আর সে একটা ডেটও ফিক্স করে ফেলে। আসলে যেহেতু স্কালার প্রেগনেন্ট, সো তার বেবিও 2 সপ্তাহের মধ্যে ডেলিভার হবে, তো এই জন্য ওয়াল্টার ডেট দেয় 1 মাস পরে, মানে সে 1 মাস পরে অপারেশনটা করবে। আর মাত্র 1 মাসে ওয়াল্টার $190K ম্যানেজ করবে, যেটা কিনা তার জব দিয়ে সম্ভব না। এরপরে ওয়াল্টারকে জেসি কল দেয়, সে বলে কম্বো মারা গিয়েছে, মানে তাকে কেউ শ্যুট করে দিয়েছে, আর এটা শুনতে পেয়ে তারা দুজনেই ভয় পেয়ে যায়, মানে এটা ছিল একটা শকিং নিউজ। এদিকে নেক্সট সিনে জেসি তার রুমের মধ্যে স্কিনিপিকের সাথে কথা বলছে, এখানে স্কিনিপিট জেসিকে বলে আমি আর এই কাজ করবো না, সো আমি এটা ছেড়ে দিচ্ছি, মানে আমি পুরোপুরি মুভ করছি, আর যেহেতু আমরা জানি সে বেলে আছে, সো সে ধরা পড়লে জেলে যাবে, তাই সে পুরোপুরি মুভ করে, মানে সেইটা পুরোপুরি বাদ দেয়। তবে যাওয়ার আগে সে এটা বলে যে এখন সবাই জেনে গিয়েছে যে সেই লোকটাকে তুমি মারোনি, মানে যেই লোকটা এটিএমের নিচে পড়ে মরেছিল তাকে মেরেছে তার ওয়াইফ, আর এখন সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে যে তুমি একটা ফ্রড, সো এখন তোমাকে কেউ ভয় পাচ্ছে না, সো এখন আমরা চাইলেও কন্টিনিউ করতে পারবো না, আর যদি করেও ফেলি তাহলে আমাদের অবস্থাও কম্বোর মতো হবে, মানে হয়তো কালকে কোনো না কোনো স্ট্রিটে পড়েই থাকবো। এখন এই জন্য জেসি ও ওয়াল্টার মিলে সলের কাছে আসে, মানে যে তাদের লয়ার। এখানে জেসি ওয়াল্টারের উপর রাগ করে, সে বলে তুমি বলেছিলে এটা এক্সপ্লেন করতে, আর শুধু তোমার জন্যই কম্বোর জানটা গিয়েছে, যদি আমরা এক্সপ্লেন না করতাম তাহলে এমনটা হতো না আর আমরা এই অবস্থায় আজকে আসতামও না। এখন তাদের প্রবলেম হচ্ছে এটা যে তাদের কাছে অনেক মেথ রয়ে গেছে কিন্তু সেল করার কেউ নেই, সো তারা এগুলো সেলও করতে পারছে না, সো এখন তাদের এগুলো সেল করতে হবে, তাই তারা সোলের কাছে পরামর্শ নিতে আসে। এরপর যখনই তারা সলকে মেথের কোয়ান্টিটি বলে তখন সল একদম সারপ্রাইজ হয়ে যায় আর সে একটু খুশিও হয়। তো এখন সল বলে ওকে এখন তোমরা একটা ডিলার সাথে ডিল করো আর তার কাছে সবগুলো সেল করে দাও। তবে ওয়াল্টার বলে আমরা এমনটা আগেও করেছি তবে এটা রিলায়েবল না আর আমাদের মৃত্যুঝুঁকি অনেক বেশি। তখন সল তাকে ক্লিয়ার করে বলে যে তুমি এতদিন ডিল করেছো গুন্ডাদের সাথে যারা কিনা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কিন্তু এখন তোমরা সেল করবে এমন কারো কাছে যে কিনা ব্যবসাকে ব্যবসার মতো ট্রিট করে, সো তাই আমি তোমাদের ভুলেও কোনো গুন্ডার সাথে ডিল করতে দিব না। এরপর সে বলে আমি একটা কল দিব আর আমি একজন খুবই ভালো ব্যবসায়ীকে চিনি, সো তোমরা সেগুলো তার কাছে সেল করে দিও। এরপরে জেসি খুবই টেনশনে ছিল তাই জেন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু জেসি বলে এটা আমার কাজ নিয়ে, সো আমি কি করি সেটা আমি তোমাকে বলতে পারবো না কারণ এটা টপ সিক্রেট। কিন্তু জেন এটা ফিগার আউট করে ফেলে যে সে আসলে ড্রাগ সেল করে, এই জন্য জেসিও তাকে বলে দেয়। সে বলে আমার একটা ফ্রেন্ডের মৃত্যু হয়েছে, সো না জানি কবে আমিও মরবো, এখন সে বলে আমি একটু নেশা করবো, সো তোমার চলে যাওয়া উচিত কারণ তুমি একটা প্রোগ্রামে আছো তাই তোমার নেশা করা উচিত না। কিন্তু জেন চলেই যাচ্ছিল তবে সে তার মাইন্ড চেঞ্জ করে আর সে আবারও জেসি রুমে চলে আসে আর তারা দুজন মিলে নেশা করে।
এরপরে জেসি ও ওয়াল্টারের সাথে সল সেই ব্যবসায়ীর একটা মিটিং ফিক্স করে আর তারা একটা রেস্টুরেন্টে আসে যেটার নাম ছিল লস পলস। তবে যখন জেসি আসে তখন আমরা দেখতে পারি সে খুবই ফ্রাস্ট্রেটেড। সে বলে আমাদের জন্য একটা লোকের জীবন গিয়েছে আর তুমি তারপরেও কন্টিনিউয়াসলি ব্যবসা করেই যাবে, মানে আমরা বুঝতে পারি সে খুবই ফ্রাস্ট্রেটেড। আর সে তার রাগটা ঝাড়ে ওয়াল্টারের উপরে, এরপর সে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে রেস্টুরেন্টের ম্যানেজার আসে আর সে তাকে জিজ্ঞেস করে যে আপনার মিলের কোয়ালিটি কেমন। এই সিনটা এখানে কাট হয়ে যায় আর আমরা নেক্সট সিনে দেখতে পারি এসকেলারের সোনোগ্রাফি হচ্ছে, কিন্তু ওয়াল্টার আসে একটু লেটে। এখানে এসকেলারের মধ্যে একটু ফ্রুটস কম আছে, তো এই জন্য ডক্টর বলে আমাদের সি সেকশন করে নেওয়া উচিত, নয়তো একটু প্রবলেম হতেও পারে। এখন এটা এসকেলারেরও মনে হয়, সে বলে আগেরবার অনেক পেইন হয়েছিল, সো এইবার সি সেকশন করাই ভালো। এরপরে তারা একটা ডেট ফিক্স করে আর সেখান থেকে চলে আসে। এদিকে ড্রাগ নিয়ে জেন জেসির বেডেই পড়ে আছে আর যখন তার জ্ঞান ফিরে তখন সে আবারও মেদ নেওয়া শুরু করে। জেসি তাকে একটু চেয়ার আপ করার ট্রাইও করে, সে বলে চলো আমরা মিউজিয়াম যাই যেখানে তুমি আগেও যেতে চেয়েছিলে, সো আমরা আজকে সেখানে যাব আর অনেক মজা করব। কিন্তু জেন কিছু শুনে না কারণ সে একটা ঘোরের মধ্যে আছে আর সে বেডের উপরেই পড়ে থাকে। এদিকে আজকে টেডের বার্থডে, তাই এসকেলার তার জন্য একটা সুন্দর কেক নিয়ে আসে। এখানে টেড তার বার্থডে উইশের জন্য এসকেলারকে একটা ডায়লগ বলতে বলে, মানে সে তাকে একটা ইমপ্রেশন দিতে বলে। এই জন্য এসকেলার রাজিও হয়ে যায় আর সে এই ইমপ্রেশনটা দেয় যেটা দেখতে আসলে একটু অকওয়ার্ড। এখন কি আর করার, আমরা তো জানি টেড কেমন। এদিকে ওয়াল্টারের সাথে মিট করতে সেই রেস্টুরেন্টে কেউ আসেনি, তাই ওয়াল্টার রাগ হয়ে সলকে কল দেয়। কিন্তু সল বলে সে গিয়েছিল, তবে সে এটা দেখে ফেলেছে যে তুমি আর জেসি ঝগড়া করছো, সো তাই তার ব্যাপারটা পছন্দ হয়নি আর সে দেখা না করেই চলে গিয়েছে। তবে ওয়াল্টার বলে তাকে আমার সাথে ব্যবসা করতেই হবে আর আমরা আরও একটা মিটিং ফিক্স করব। তবে সল বলে তাকে আমি চিনি না, আমি একজনকে চিনি আর সে তাকে চিনে, সো যেহেতু তার তোমাদের পছন্দ হয়নি সো আমরা আর মিটিং করতে পারছি না, মানে তার সাথে ব্যবসা হচ্ছে না। এরপরে ওয়াল্টার আবারও সেই রেস্টুরেন্টে চলে আসে আর সে তার মিল অর্ডার করে। এরপর সে পুরোটা দিন সেখানেই বসে থাকে আর যখন রাতে ম্যানেজার আসে তখন সে বলে তোমার সাথে আমার কথা আছে, তুমি একটু বসো। মানে ওয়াল্টার এটা বুঝে গেছে যে সেই ব্যবসায়ী হচ্ছে সেই, মানে এই রেস্টুরেন্টের ম্যানেজার, কারণ সে তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার মিলের কোয়ালিটি কেমন। তো এখন সে তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে কালকে কেন মিট করলে না আর আমরা কী এমন করেছি যে আমাদের তোমার পছন্দ হয়নি। এখন এগুলো শুনতে পেয়ে প্রথমে সে না করে, সে বলে আমি সে না, তুমি যার কথা বলছো সে হয়তো অন্য কেউ। তবে পরে সে মেনে নেয় আর সে বলে তোমার যেই পার্টনার সে মিটিং এসেছে অনেকটা লেট করে আর সে নেশাও করেছিল, সো আমি এমন লোকদের সাথে ব্যবসা করি না যাদের কিনা টাইম সেন্স নেই। তখন ওয়াল্টার বলে তুমি কি আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখেছো, আমারটা হচ্ছে একটা বেস্ট প্রোডাক্ট আর তুমি চাওয়া মাত্র যে কোনো মুমেন্টে আমি এটা ডেলিভার করতে সক্ষম আর আমার স্টকে অলরেডি অনেকগুলো মেথ আছে, সো তুমি চাইলে চেক করতেই পারো। কিন্তু এই লোকটা তাকে কোয়েশ্চেন করে, সে বলে তুমি কেন জেসিকে তোমার পার্টনার করলে, তার মতো একটা বেপরোয়াকে। তখন ওয়াল্টার বলে সে খুবই রিলায়েবল আর আমি যাই বলি সে সব শুনে, সো এই জন্য আমি তাকে পার্টনার করেছি, কারণ ব্যবসা যদি সবাই জ্ঞানী হয় তাহলে সেই ব্যবসা সামনে এগোয় না, মানে লিড একজনকেই করতে হয় আর বাকি সবাইকে ওয়ার্ডার ফলো করতে হয়। কিন্তু তবুও সে লোকটা বলে একজন ড্রাগ অ্যাডিক্টকে তুমি কখনোই বিশ্বাস করতে পারো না, কারণ নেশার মধ্যে তার সেন্স থাকবে না, সো সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তবে ওয়াল্টার তাকে জিজ্ঞেস করে এখন তুমি এটা বলো যে আমরা কিভাবে কন্ট্যাক্টে থাকবো। সেই লোকটা বলে তোমার নাম্বার আমার কাছে আছে, সো যদি আমার মনে হয় তাহলে আমি তোমাকে কল অবশ্যই করব। তাদের মিটিং এখানে শেষ হয় আর ওয়াল্টার সেখান থেকে চলে আসে। এদিকে এসকেলার ট্রেডকে এক্সপ্লেইন করার ট্রাই করছে, সে বলে তুমি যেই কোম্পানির সাথে ডিল করছো তারা যেই পরিমাণ রেভিনিউ করছে এই শিটে অনেকটাই কম দেওয়া হয়েছে। কিন্তু টেড তাকে বোঝানোর ট্রাই করে, সে বলে কোম্পানি মাঝে মধ্যে একটু লেটে রেভিনিউ করে, তো এই জন্য ফার্স্টে আমি একটু কম লিখি আর যখন তারা ফুল রেভিনিউ পাঠায় তখন এটা কাভার আপ হয়ে যায়। কিন্তু এসকেলার বলে আমি সব চেক করেছি তবে আমি সেই লস রেভিনিউ পাইনি, এইটা একটা মিলিয়ন ডলারের ফ্রড যেটা কিনা অলরেডি হয়ে গেছে। মানে আমরা বুঝতে পারি যে টেড এটা ইচ্ছা করে করেছে আর সে যখনই ধরা পড়ে তখন সে বলে কোম্পানি এখন একটু লসে আছে, সো আমি ট্রাই করছি কোম্পানি সেভ করতে, এটা আমার বাবার লেগাসি, সো এটা আমাকেই সামলাতে হবে, সো এই জন্য আমি একটু 19-20 করে ট্রাই করছি যাতে এই কোম্পানি দেউলিয়া না হয়ে যায় আর আমরাও রাস্তায় নেমে না আসি। কিন্তু এসকেলার তাকে বলে তুমি যেটাই করছো সেটা হচ্ছে ফ্রড আর এটা গভর্নমেন্ট অ্যালাউ করে না, সো তুমি যা করছো করো, আমি তোমাকে পুলিশে দেব না তবে আমি তোমাকে সাহায্য করতেও পারবো না। কিন্তু ট্রেড বলে প্লিজ তোমাকে আমার দরকার। এদিকে জেসি এখনও ডিপ্রেস হয়ে আছে, সো এই জন্য জেইন হিরোইন নিয়ে আসে, মানে এতক্ষণ তারা মেদ নিচ্ছিল তবে এখন তারা হিরোইন নেবে, মানে জেসির নেশার লেভেল বেড়েই যাচ্ছে। এখন তারা হিরোইনের দুইটা সিরিঞ্জ বানায় আর সে প্রথমেই জেসিকে পুশ করে, যেহেতু জেসি হিরোইন প্রথমবার টেস্ট করলো সো সে একদম হাই হয়ে যায়, মানে সে অন্য দুনিয়ায় চলে যায় আর তার এটা খুবই ভালো লাগে। এদিকে টেড অফিসে দাঁড়িয়ে আছে আর সে এটা চিন্তা করছে যে এসকেলার হয়তোবা ব্যাক করবে না, কিন্তু তাকে চমকে দিয়ে এসকেলার ব্যাক করে, মানে আমরা বুঝতে পারি এসকেলার এই ফটে তাকে সাহায্য করছে। এদিকে ওয়াল্টার স্কুলে ক্লাস নিচ্ছিল তখন তার ফোনে একটা টেক্সট আসে, মানে এটা সেই ফোনে আসে যেটা সে স্কুলের সিলিংয়ে লুকিয়েছে, আর যখন সেটা চেক করে সে দেখতে পারে সেই লোকটার মেসেজ, মানে সেই রেস্টুরেন্টের ম্যানেজারের। এখন সে তাকে বলে লস পলসে আসতে,
তবে যখন অর্ডার আসে তখন সে দেখতে পায় সে অ্যাভেলেবেল নেই। তাই যখন সে চলেই যাবে তখন তার একটা লোক তার কাছে আসে আর সে তাকে একটা মেসেজ দেয়। সে বলে 2 ঘন্টার মধ্যে তোমাকে স্পেশাল একটা জায়গায় সব মাল ডেলিভার করতে হবে আর তুমি পেয়ে যাবে $1.2 মিলিয়ন, যেটা কিনা হিউজ একটা অ্যামাউন্ট। এটা শুনতে পেয়ে ওয়াল্টার শকটি হয়ে যায়। এরপর সে জলদি করে জেসিকে কল দেয়। তবে যেহেতু জেসি এখন হিরোইনের ঘরে তাই সে কলটা পিক করে না। তাই ওয়াল্টার জলদি করে তার ঘরে আসে। তবে যখন অনেকক্ষণ নক করার পরও সে ডোরটা খুলছে না, তাই ওয়াল্টার ব্যাক ডোরে আসে আর সে দরজায় কিক করে দরজায় ভেঙে ফেলে। এখন সে জেসিকে ওঠানোর ট্রাই করে, তবে জেসি উঠছেই না। তাই সে তার মুখে পানি মারে। এরপর তাকে জিজ্ঞেস করে সমস্ত মেদ কোথায় আছে। তখন জেসি বলে কিচেনের সিঙ্কের মধ্যে। আর ওয়াল্টার জলদি করে গিয়ে সমস্ত মেদ বের করে ফেলে। তবে তখনই স্কেলারের পেন শুরু হয়, মানে এখন তার ডেলিভারি হবে। কিন্তু যেহেতু ওয়াল্টারকেও ডেলিভার করতে হবে তাই সে হসপিটাল যেতে পারে না। এরপরে সে একটা মেসেজ পায় যে তার বেবি হয়ে গেছে আর আমরা দেখতেও পারি। এটা দেখতে পেয়ে সে খুবই খুশি। এরপর সে তার ডেলিভার করতে বেরিয়ে পড়ে, মানে সমস্ত মেদ সাথে নিয়ে। আর এই এপিসোডটা এখানে শেষ হয়, মানে এই এপিসোডটা এক্সাইটিং ছিল। আমাকে কমেন্ট করে এটা জানান যে আপনি আসলে কি মনে করছেন যে ওয়াল্টারকে 1.2 মিলিয়ন পেয়ে যাবে নাকি সেখানে কিছু একটা হয়ে যাবে। যারা ভিডিওতে এখনও লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করে ফেলুন। আর আমাকে ফার্স্ট টাইম শুনলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা অন করবেন যাতে করে ভিডিও আপলোড করলেই সবার আগে আপনি পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন, বাই বাই।